গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিওটা হচ্ছে, তোমরা অবশ্যই দেখবে, ভালো লাগবে, ঠিক আছে? কেন বলো তো, আমি এরকম ভিডিও এখনো করিনি, আজকেই ফার্স্ট করব। তোমাদের এরকম ভিডিও আমি এখনো দিইনি, তো আজকে তোমাদের এই ফার্স্ট এরকম ভিডিও দেবো। হয়তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। এখন আমি কি করেছি বলো তো, এরকম ভাতটা তো হচ্ছে আমি দেখাচ্ছি, দাঁড়াও। আর এখন কি করেছি দেখো, এখন হচ্ছে এই যে ওল নিয়েছি, এটা কি বলতো, ওল, ঠিক আছে? সেই মাটির তলে যে গাছ এগুলো ওল হয় না, সেটা এই ওল, সেইটা মানে কালারটা দেখো লাল, তাহলে তোমরা তো বুঝতে পারবে না, আমি যদি ভালো করে না বলি তোমরা বুঝতে পারবে না। এটা হচ্ছে ওল, দেখো ভালো করে দেখো, সে লাল ওল। হ্যাঁ, আর এটা হচ্ছে আলু, ঠিক আছে? আলু দিয়ে ওল দিয়ে এখানে কেটেছি, কেটে আমি এখন এই এটা তোমার হচ্ছে ঢাকবো, মানে এই প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে দিয়ে আমি এখন, আর আমার ভাত হয়ে গেছে দেখো, দেখাচ্ছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, ঠিক আছে? গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন আমার ভাতটা হয়ে গেছে দেখো, দেখতে পাচ্ছি? দেখো আমার ভাতে একদম ধুমরছে কিন্তু ভাতে, ঠিক আছে? কারণ সকালে খাইনি, এখন হচ্ছে ভাত রান্না করব, তারপরে তোমার হচ্ছে ভাত খাবো, বুঝতে পারছো? কারণ খিদে লেগে গেছে, প্রচণ্ড খিদে লেগেছে বন্ধুরা, প্রচুর খিদে লেগেছে, কি বলবো তোমাদের। সকালবেলা আমি রান্না করিনি, সকালে করা ভাত ছিল, পান্তা ভাত ছিল, তাই খেয়েছি। সেই পান্তা ভাত খেয়ে আমি ভাবলাম যে একটুখানি রান্না বান্না করবো আর তোমাদের সাথে কথা বলবো, বুঝতে পারছো? তার জন্যই আমি আবার এখন রান্না বান্না করছি আর তোমাদের সাথে একটু কথা বলছি, কারণ কাজে ব্যস্ত। এখন এই দূর দূর দিন আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, তার জন্য অনেক অনেক মানে অনেক অনেক ছড়ি, ঠিক আছে? এত ছড়ি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাতটা, এই যে ভাত হয়ে গেছে, ভাতটা এখন আমি কি করছি দেখো, ভাতটাকে মাড়টা গালাচ্ছি ভাতের, দেখো ওই যে দেখেছো আমাদের কিভাবে ভাতের মার গালি আমরা। আমরা তো সেই মানে এসে রান্না করি না, ওই জন্য আমরা ভাতের হচ্ছে মার, এইভাবে আমাদের ভাতের মারটা গালাতে হয়, নাহলে মানে কি বলতো, যারা এই সে রান্না করে, প্রেশার কুকার রান্না করে, তাদের তো ভাতের মার গালাতে হয় না, এমনি হয়ে যায়। আর আমাদের একইভাবে না গালালে ভাতের মার আমাদের হয় না, মানে এইভাবে আমাদের না, মানে আমাদের যত বাঙালি আছে আর কি, তাদের প্রত্যেকের এইভাবে ভাতের মার গালিয়ে তারপর আমরা খাই। গরম লাগছে ভেতর, প্রচণ্ড গরম লাগছে, উফ। আর তারপর টিনের ঘর না, টিনের ঘরে বেশি গরম লাগে, বুঝতে পারছো? আর তারপরে কি বলতো, আজকে আবার একটু শাড়ি পরেছি। তোমরা বলো, শুধু নাইটি পরে ভিডিও করি তো? তোমরা প্রত্যেক দিন আমাকে বলো, বৌদি তো শাড়ি পরে না, বৌদি নাইটি পরে ভিডিও করো কেন? আমি ধরে রেখেছি বন্ধুরা, তোমরা হয়তো বলবে যে বৌদি রেখা তো এখানে কেন, এ দেখো ধরে রেখেছি, নাহলে না পরে যাবে, ছোট্ট গাবলাটা, ছোট তো আমার, আমার গাবলাটা ছোট্ট, পরে যাবে, তো তার জন্য আমি আবার একটু ধরে রেখেছি। আর কানে নেই দেখো, কানেরটা নেই, কিন্তু কানেরটা খুলে ফেলেছি তো, শুধু গলারটা আর হচ্ছে নাকেরটা, না উল্টো হয়ে গেছে দেখো। আর মাথায় হাত দিয়েছি, সিঁদুরটা উপরে উঠে গেছে, এখানে সিঁদুর তো, মাথায় হাত দিয়েছি আর উপরে উঠে গেছে, ঠিক আছে? আর তোমরা বলো কেমন আছো? তোমরা কিন্তু ভিডিও ঠিকঠাক দেখছো না বন্ধুরা, এরকম করতে কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? ভিডিওগুলো ঠিকঠাক করে দেখো, তবেই তো আমার একটু ভালো লাগবে, আমার মনে একটু আশা থাকবে, না আমার ভিডিওগুলো সবাই দেখে আমি একটু ভালো করে ভিডিও করি, সত্যি বলছি। ভিডিওগুলো দেখো, অবশ্যই দেখবা, ঠিক আছে? দেখো মুখে আবার চুল চলে যাচ্ছে আমার, হয়ে গেছে, এবার এবার থাকবে, এবার থাকছে, দেখতে পাচ্ছ? দেখাচ্ছি তোমাদেরকে, এ দেখো এবারটা একা একাই রয়ে গেছে। আর আর মিটকেছে কিছু নেই, কি আছে বলো তো, হচ্ছে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ দিয়ে তোমার তারপরে একটুখানি নিয়ে দেবো, এই পেঁয়াজ দেবো, একটু আদা বেটে দেবো, দিয়ে তোমার এই মানে ওলটা রান্না করবো আজকে, ঠিক আছে? আমি আবার ভালো বলতে পারি না, দেখো শুরু হয়ে গেছে, ওটা কি বল, তোমরা কি বলো জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ওটা কি বলো। আমরা তো ওল বলি, ওটা মাটির নিচে হয়, এটাকে ওল বলি আমরা। আর রান্নাবান্নার ভিডিও তোমরা যদি বলো যে বৌদি তোমরা রান্নাবান্নার ভিডিও দাও প্রত্যেক দিন, আমরা রান্না দেখতে চাই, রান্নার ভিডিও দাও, আমি অবশ্যই দেবো, কিন্তু আমি তো রান্নার ভিডিও এখনো এখনো দিইনি বন্ধুরা, ঠিক আছে? সেজন্য আমি এখনো আমি রান্নার ভিডিওটা কিন্তু আপডেট করিনি, তোমরা যদি বলো তাহলে আমি প্রত্যেক দিন রান্নার ভিডিও আপডেট করবো, বুঝতে পারছো? তোমরা যদি বলো তবেই আমি রান্নার ভিডিও আপডেট করতে পারবো, ঠিক আছে? এটা আমার মনে হয় ভালো করে লাগেনি প্রেশার কুকারটা, মনে হচ্ছে ই হয়ে যাচ্ছে, শব্দ হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, দাঁড়াও দেখেছি, হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, একটু হাওয়াটা বের করে দিয়ে আমি ঠিকঠাক করে লাগাবো, বুঝতে পারছি? না লাগাতে হবে না, তাহলে আমার প্রবলেম হয়ে যাবে, কেমন যেন হয়ে যাচ্ছে। আমি আমি হাওয়া বেরোচ্ছে কেন, হাওয়া বেরোচ্ছে এখন, এখন ঠিক আছে, এখন আর হাওয়া বেরোচ্ছে না, দেখতে পাচ্ছ? ঠিকঠাক না লাগালে যা হয়, এখনই আমার হাওয়া বেরিয়ে যাচ্ছে,
বসে বসে ভিডিও করলাম আজকে। যা গরম পড়েছে না বন্ধুরা, প্রচুর গরম পড়েছে। আর দেখো কিভাবে ঘেমে গেছি, দেখছো? পুরো ঘেমে গেছি আমি, মানে এটাও মনে হয় ঘেমে, হ্যাঁ এটাও এটাও হালকা, কিন্তু এটা বেশি ঘেমে গেছি। এই হাত আমার বেশি ঘেমে যাচ্ছে, জানি না কেন। আর শাড়িটা পরেছি তো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আজকে শাড়ি পরে ভিডিও। ঠিক আছে, অবশ্যই ভালো লাগবে আমি জানি। চলো এবার ঘরে যাই তাহলে, ওটা হোক আস্তে আস্তে। এই যে লাইটটা জ্বালিয়ে দিয়েছি, দেখো বিছানার অবস্থা দেখো। আজকে সারা জায়গায় আমার কাপড় চোপড়গুলো, সব জামা কাপড়গুলো ছিটিয়ে ছিটিয়ে রয়েছে, দেখতে পাচ্ছো? এই দেখো আমার তোমাদের নাম, মানে নামি দামি ব্লাউজ। তোমরা প্রত্যেকদিন বলো বৌদি এক ভিডিও পরে ব্লাউজ ভিডিও করো, আজকে অন্য ওই জন্য আজকে অন্য ভিডিও, মানে অন্য ব্লাউজ পরে ভিডিও করছি, দেখতে পাচ্ছো? আজকে তার জন্য আর একটা তো মানে আমার দেখেছো, আর একটা ব্লাউজ এই যে এখানে রেখে দিয়েছি, আর একটা ব্লাউজ। এই শাড়ি, এই শাড়িটা অনেক আগে পরতাম, এখন আর পরি না। এই শাড়িটা, এই শাড়িটা পরলেও ভালো লাগে। আর এইটাও, এটা তো এখনও পরি না, আগে পরেছি। আর ঘেমে গেছি কীভাবে দেখো, ঘেমে একদম আঠা আঠা হয়ে গেছে। আর এই ছান ঠান করে বলো, কী বলতো, ছান ঠান করে এসে তারপরে রান্না বসিয়েছি, রান্না বসিয়ে দিয়ে তারপরে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি রান্নার ভিডিও, কোনো এখনও তো করিনি আমি, তাহলে একটু রান্নার ভিডিওটা আপডেট করে দিই। আর ঘেমে গেছি কীভাবে, ঘেমে গেছি, বাপরে বাপ, কি বলবো, মেয়ে মানুষ হওয়া অনেকটা কষ্ট, ঠিক আছে? আর একটা শাড়ি ছেড়ে তো দেখি, যে শাড়িটা পরে একদিন ভিডিও করব, ঠিক আছে? সবাই অবশ্যই দেখবে, এই শাড়িটা পরে একদিন ভিডিও করব। শাড়িটা রেখে বাইরে বের করেছি সেদিন তো, আর ঘরের মধ্যে আর, মানে ঘরের মধ্যে বলতে শোকেসের মধ্যে আর ঢুকায়নি। আমাদের ভাষা শুনে আবার রাগ করো না কেউ, ঠিক আছে? আমরা এই এই ধরনের ভাষা বলি, অনেকে আছে অনেকে অনেক অনেক রকমের কথা বলো, কিন্তু আমাদের যে ভাষাটা না, এই ভাষাটাই আমরা কথা বলি, মানে এরকম, মানে বাংলা ভাষা যাকে বলে এক কথায় বাংলা ভাষা। ঘেমে দেখো ছান হয়ে গেছে একদম, আর কানের তা না পড়লে কেমন লাগছে দেখতে, একদম পাগল পাগল লাগছে, তাই না? তাই তো পরবো, একটু পরেই পরবো, ঠিক আছে? না পড়লে হবে না, ভালো লাগবে না না পড়লে। একটুখানি ক্যামেরাটা একটু ঠিক করছি হালকা হালকা করে, নাহলে আমাকে আবার দেখতে পাচ্ছ না তো, তার জন্য কানে থাকলে এক্ষুনি পরে নিতাম, কিন্তু এখন পরবো না, একটু পরেই পরি। আর হচ্ছে উফ ঘেমে গেছি, দেখো ঘেমে ছান হয়ে গেছি, যা ঘেমেছি কি বলবো, আর কিছু বলার নেই, প্রচণ্ড ঘেমে গেছি, তাই না? আর রোগা হয়ে গেছি বন্ধুরা, প্রচণ্ড রোগা হয়ে গেছি। এই মানে না খেতে খেতে দেখো চোখগুলো একটু নিচে হতে হচ্ছে আবার, আবার একটু দূরে যাই, দূরে দেখতে পাবে আমাকে, দেখো। এও আর একটা শাড়ি পরে লাইভে এসেছিলাম সকালবেলা, এটা পরে, এটা এই শাড়িটা পরলে আমাকে ভালো লাগে, দেখাচ্ছি তোমাদের কেমন লাগে। ওখানে ওদিকে কিন্তু আবার রান্না হচ্ছে, দেখো দেখছো, এটা পরে একদিন একদম মনে হচ্ছে কি সুন্দর, দারুণ লাগছে আমাকে দেখতে। দেখাচ্ছি দিয়ে দিচ্ছে, একটা হয়ে গেল, আর দুটো দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওল সেদ্ধ, ওল দিয়ে আলু দিয়ে ঝোল, আর হচ্ছে পটল আছে তো কটা, পটল কটা ভাজা করব। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে, প্রত্যেক দিন আমি রান্নার ভিডিও দেব, যদি দেখতে চাও তবেই দেব, আর যদি বলো না দেখবো না তাহলে দেব না। আর আমি কোন ভিডিও, তোমাদের কোন ভিডিও দেখতে ইচ্ছা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঘেমে গেছি বন্ধুরা, দেখো কীভাবে ঘেমে গেছি, একদম জল হয়ে যাচ্ছে আমার মতো, মানে তোমরা তো ঘামো না আমি যতটা ঘামি, তাই না বলো? আর একটা সিটি এখনই দেবে, হ্যাঁ দিয়ে দিয়েছি, আর একটা দিয়ে দিয়েছে, দেখো আর একটা দেবে তখনই আমার চলে যেতে হবে, ঠিক আছে? আর একটা দিলেই চলে যাবো, উফ মরে গেলাম বন্ধুরা, আর ভালো লাগে না, এত গরম পড়েছে। একটু গরম, কবে শীত আসবে, কবে একটু আরামসে ঘুমিয়ে থাকবো বিছানায় একদম লেপের মধ্যে শুয়ে শুয়ে গল্প করবো তোমাদের সাথে, কবে আসবে সেই দিনটা, আমি সেই দিনটার অপেক্ষায় বসে আছি। ভাবিনি কখনো ভুলে যাবে তুমি, ঠিক আছে? অনেক কষ্ট, ঠিক আছে আর কষ্টের কথা বলবো না, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগে এক অবশ্যই একটা লাইক করে দেবে, কিন্তু সত্যি বলছি তো আমার জন্য লাইক করবে, ঠিক আছে? কারণ এত গরমের মধ্যে এত কষ্ট করছি, তো একটা লাইক করে দিও বন্ধুরা, একটা লাইক করে দিও, আর বেশি করতে হবে না। যদি ভালো লাগে, যদি রোজ ভিডিও দেখতে চাও একটা লাইক করে দিও, সবাইকে বলছি, ঠিক আছে?
সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক। আর যারা আমার ছোট বোনেরা আছো, আর যারা ছোট দাদারা দিদিরা, সবাই যারা ভিডিও দেখো, অবশ্যই ভালোভাবে ভিডিও করো, এগিয়ে যাও, মন দিয়ে, ভালোভাবে বলতে মন দিয়ে ভিডিও করো, এগিয়ে যাও, সবাই একদিন না একদিন সবাই খুশিতে খুশিতে আমার মতো। তিনটে হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে তাহলে যাচ্ছি, চলো। আর আর লেট করবো না বন্ধুরা, এখন রান্না করতে হবে, এখন রান্না যদি না করি না ওইটা একদম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, আবার আসবো, ঠিক আছে, ভিডিওর অপেক্ষায় থাকো তোমরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা সবাইকে, সবাইকে।